আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আজকে আপনাদের সাথে শেয়ার করব আমার জীবনের গুরুত্বপূর্ণ একটা স্বপ্ন, যে স্বপ্নটা আমি প্রতিনিয়ত দেখতাম। আপনাদের দোয়া এবং ভালোবাসায় খুব তাড়াতাড়ি আমার স্বপ্নটা বাস্তবায়ন হতে যাচ্ছে। তো প্রত্যেকটা ছেলের একটা স্বপ্ন থাকে, তার সুখের একটা বাড়ি হবে, তার মনের মতো একটা বাড়ি হবে। তো আপনাদেরকে পুরো ভিডিওতে আজকে দেখাবো আমার নতুন জায়গা থেকে আইল বেঁধে কীভাবে গাছ রোপণ করলাম এবং বাড়ি করা থেকে সব কিছু আজকে এই ভিডিওতে তুলে ধরব। সবাই সাথে থাকবেন এবং পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন। তো এটা হলো যে আসলে আমার জায়গা, নতুন মাটি কাটলাম, চারপাশে আল বাঁধলাম, এই আলের মধ্যে গাছ রোপণ করব ইনশাল্লাহ। বাড়িটা গিরাও হলে তারপরে ভিতরে বালু পেলে তারপরে বাড়ির কাজ ধরবো, যে কলা গাছ রোপণ করবো, আরও অনেক অনেক গাছ রোপণ করবো। আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখেন। আরে মরা খাইয়ে গুলোচ্ছে কি অবস্থা, সুপারি গাছ, এটা হচ্ছে যে ঘোঁয়াশি গাছ, মানে আমরা গ্রামে গোব্বা গাছ বলি, গহম গাছ, কলা গাছ, পিলার, ওইদিকে কাঁঠালের চারা রুখছি, তারপরে কলা গাছ আছে, গোব্বা গাছ আছে। দেন গাছগুলো যখন বড় হবে খুবই সুন্দর লাগবে। আর একটু পরে আমরা এখানে জাল রাখছি, এই যে জালে গেলে চারিপাশে বেড়া দিব। এখানে হচ্ছে যে আমরা মাঝখান দিয়ে একটা পাইপ দিব এই পাশ থেকে এই পাশে, যাতে এখানের পানিগুলো এদিকে চলে আসতে পারে বা এদিকের পানিগুলো এদিকে যায়, পানি যেন আপ ডাউন থাকে, এক জায়গায় যেন পানিগুলো জমে না থাকে। এই জন্য এই যে আমার মামাতো ভাই আর আমার চাচা কাজ করতেছে, এদিকে রে নেন আপনারা আলি, অনেক কষ্ট করতেছে ওনারা। গ্রামীণ দৃশ্যগুলো আসলে অসাধারণ, অনেক ভালো সুন্দর দেখা যায়। তো এটা হচ্ছে যে আমার ছোটোখাটো একটা বাড়ি হবে এখানে ইনশাল্লাহ, আল্লাহ নামলে দোয়া করবেন আপনারা।